আমি ভালো আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছ তুমি সব জানেছে, তোমার চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। কিছু লোক আছে মানে হারাম খেয়ে 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 গিয়ে গলি গলা গলা এমন হয়ে গেছে, ঈদের মাঠে কোলাকুলি করতে গিয়ে ভুড়িতে ভুড়ি ঠেকে যায়, বুকে বুক ঠেকে না, কি বুঝেন আপনারা বলেন, পেটে পেট থেকে যায়, কুলাকুলি করতে গিয়ে হারাম খেয়ে খেয়ে তো পেটে পেট থেকে যায় কিন্তু বুকে বুক ঠেকে না। এরকম আমাদের সমাজে আছে না নাই যেন বলুন, বাঘটাঙ্গাই নাই এদিক কথা, সব জায়গায় আছে, সব জায়গায় আছে, কুন্ডা বুলবার কুন্ডা থুমবা। হ্যাঁ, আমাদের দেশের হাজি সাহেব হজ করতে গেছে, কাবা শরীফে যাই নামাজ পড়ি দিয়েছে, সব জমিকে চুরি করে তোর নামে লিখে হজ করতে হইছিস, এরকম হাজি আমাদের সমাজে আছে না যেন বল। ইসলাম কাউকে ঝগড়া বাঁধাতে বলেনি, ইসলাম ঝগড়া মিটিয়ে দিতে বলেছে। নবীজি বলেছেন তোমরা ঝগড়া বাঁধায়ও না, তোমরা ঝগড়া মিটিয়ে দাও, মিটিয়ে দাও সে জাতি আমরা। তাই আজকে বলবো বাগডাঙ্গাওয়ালারা, আজকে কয়েকটা কথা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বলি শুনলেন, এই জাতির কত মূল্য, এ ধর্মের কত মূল্য তা আপনাদেরকে আজকে শোনাই। হঠাৎ একদিন মুসলমানদেরকে ডাকলেন কে গো, খ্রিস্টানরা, যেমন মুসলমানদের মূল্য হিন্দু ভাইদের ব্রাহ্মণ নাকি গো, ব্রাহ্মণ তো নাকি ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর বাবা, আর খ্রিস্টানদের পাদরি আছে না নাই আছে। হঠাৎ করে একদিন মুসলমানদেরকে খ্রিস্টানরা ডাকিল, ডাকার পরে বলে এ মুসলমানরা শোন শোন এখানে যাও, বলে কে হলো কি ব্যাপার, সমস্ত মুসলমানরা দলে দলে জড়ো হয়ে গেল, বুঝলেন না, খ্রিস্টান এরকম করে চেয়ারে হয়েছে, চেয়ারে কে সভাপতি হয়েছে, একদিকে খ্রিস্টান আর একদিকে মুসলমান, আর চেয়ারে বসে আছেন পাদরি একাই চেয়ারে সভাপতি হয়েছে। যেমন জালসার সভাপতি আজকে কে, আপনাদের ইমাম সাহেব কি করে নাকি না, জালসার সভাপতি কে, ইমাম সাহেব, আল্লাহু আকবার। তো সভাপতি চেয়ারে বসেছে বাবা, তো ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে দিয়ে এরকম করে লড়িয়ে বসে যায় মুসলমানরা, গেল আজকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে, কয়টা জনগণ কয়টা, পাঁচ, আর এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে জানবো মুসলমানরা ঠিক আছে, মুসলমানদের আদর্শ ঠিক আছে, মুসলমানদের নবী ঠিক আছে, মুসলমানদের কলমা ঠিক আছে। আর যদি উত্তর না হয় তাহলে জানবো মুসলমানরা ভুয়া, ইসলাম ভুয়া, মুসলমানদের আদর্শ ভুয়া, মুসলমানদের নবী ভুয়া। কিন্তু আমি বলি হাবা ইসলাম ভুয়া, একটু কথা বলেন ভুয়া, মানুষ মুসলমান ভুয়া, মুসলমানদের আদর্শ ভুয়া, মুসলমানদের নবী ভুয়া, কথা বলেন না, কখনোই না। তো পাঁচটা প্রশ্ন পারবে তো, বলে হ্যাঁ, কিন্তু শোনা যদি তোমরা না পারো তাহলে জানবো তোমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই, আর যদি তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা এক বাক্যে কলমা পুড়িয়ে সব মুসলমান হয়ে যাব, কি হয়ে যাব তোমরা, কি হয়ে যাব এক বাক্যে সব মুসলমান হয়ে যাব, বলো কি। মুসলমানরা বলছে পাদ্রী মশাই বলুন কি এমন পাঁচটা প্রশ্ন করবেন, কি পাঁচটা প্রশ্ন, বলি পারবে, বলে হ্যাঁ পারব, তাহলে শোনো, বলে কি শুনব, বলে এক নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদের বলতে হবে, পারবা, কিন্তু বলি বাপ এই মুহূর্তে আল্লাহ কি করছে বলা যাবে, এই কথা বলেন, কিন্তু বাবজি যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই, যেমন প্রশ্ন তেমন
উত্তর আছে। একজনে বলছে মরিষা মা বোনের আখা জ্বালাইলে আগুন লিভে দিলে আগুনটা কোথায় যায়? তোর কান সিঁড়ি চড় মিড়ি বুঝতে হবে বোকা, তো জানিস নি জুনহাকির পাছায় যায়। তাই তো না, জুনহাকির পাছা আগুন কহিল কি করি? এ বাবা যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই। অনেকে বলছে আপনি বলে স্যার এই যে খুঁটিয়ে পুঁটিয়েছে তো খুঁটিয়ে তলকার মাটিটা কোথায় যায়? ওর কানের উপর চড় মিড়ে বুঝতে হবে বোকা, তুই জানিস নে হিমালয় পর্বতে যায়। বলে তাই তো, নাহলে পাহাড় গেলে তো উঁচু হইল কি করি? এ বাবা যেমন প্রশ্ন তেমন উত্তর আছে। এক নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলা লাগবে। দুই নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন। তিন নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? করা হলো তিন নম্বর, তোমার আল্লাহর আগে কে ছিল বলো। চার নম্বর হলো, তোমার নবী তোমার আল্লাহর দরবারে যখন মেরাজে গিয়েছিল কোন দরজা দিয়ে ঢুকেছিল বলো। করা হলো পাঁচ নম্বর প্রশ্ন হলো, তোমার না তুমি আর আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো। কয়টা হলো? পাঁচ নম্বর প্রশ্ন হয়ে গেল। পাদ্রী বলে মুসলমান পাঁচটা প্রশ্নের উত্তর দাও, আর যদি তোমরা দিতে পারো তাহলে জন্ম মুসলমান তোমরা ঠিক আছো, তোমাদের ধর্ম ঠিক আছে, আর আমরা এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো বলো, এই কথা যখন বলাবা তোমাদের মাথা নত হয়ে গেল। ইয়াল্লাহ এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি কি করে বলবো কি করে বলবো, আর এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি না হয় তাহলে আজকে মুসলমানদের মান থাকবে না, সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে। কি হবে? চিন্তায় চিন্তিত হয়ে গেল পাদ্রী। তখন ট্যাঙের উপর ট্যাং তুলে দিয়ে আনন্দ করে মুচকি মুচকি হাসে আর বলে, মুসলমান আমরা জানি এ পাঁচটা প্রশ্ন তোমাদের উত্তর দেওয়ার ক্ষমতা শেষ নাই, কেউ পারবে না। এই কেউ পারবে না যখন বলাবা, ইতিমধ্যে একটা বাচ্চা ছেলে, বাচ্চা 13 বছর 6 মাসের কিশোর একজন বালক, বালক এসে বলে পাদ্রী সাহেব এ পাঁচটা প্রশ্নের উত্তর আমি দেব। সবাই বলুন, পাঁচটা প্রশ্নের উত্তর আমি দেব যখন বলাম। পাদ্রী এরকম করে বলছে, কে তুই, কি তোর পরিচয়, কি তোর নাম, কি তোর কালচার, তুই মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। পারবি? বলে অবশ্যই পারবো। বল? বলে বলবো। বলে হ্যাঁ। প্রশ্ন কয়টা? বলে পাঁচটা। তাহলে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলে হ্যাঁ। 13 বছর 6 মাসের কিশোর সঙ্গে সঙ্গে বলে, মুসলমান শোনো, খ্রিস্টান শোনো, প্রশ্ন করেছে পাঁচটা কিন্তু উত্তর চেয়েছেন, কিন্তু আমি বলি যিনি প্রশ্ন করেছেন তিনি কি উত্তর জানেন? উত্তর তিনি জানে? দর্শক বলছে এই পাদ্রী সাহেব উত্তর করেছেন আপনি, উত্তর জানেন, প্রশ্ন করেছেন আপনি, উত্তর জানেন তো? তো বলে না। হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন উত্তর জানেন না? বলে না, আমি প্রশ্ন জানি উত্তর জানি, তাই নাকি? তো বলে হ্যাঁ। 13 বছর 6 মাসের সুযোগ বলে সুবর্ণ সুযোগ পেয়ে গেছে, এই তো সুযোগ হাত ছাড়া করার যাবে না। ওই 13 বছর 6 মাসের কিশোর বলে, ও মুসলমান শুনে নাও, খ্রিস্টানরা শুনে নাও, পাদ্রী প্রশ্ন করেছেন পাঁচটা কিন্তু প্রশ্ন জানেন উত্তর জানে না, কিন্তু আমি 13 বছর 6 মাসের কিশোর, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। সমান লাগলো? এই বাগডাঙ্গার লোক আপনারা সমান না, বাড়ি থেকে বুঝবেন নাকি? মুসলমান দরদি বলে পাঁচটা
প্রশ্ন না, আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে এই মজলিসের ভিতরে দামি কে জোরে বলুন। দর্শক বলল যে প্রশ্ন জানে উত্তর জানে সেই হলো সব থেকে দামি। চেয়ারে বসবে কে, চেয়ারে বসবে কে, বলে যে প্রশ্ন জানে উত্তর জানে সে। পাদ্রি চেয়ার থেকে নাম নাম, পাদ্রি চেয়ার থেকে থুত্তর থুত্তর করে কাঁপতে 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 নিচে নেমে গেল। আর ওই 13 বছর 6 মাসের কিশোর রে বাবা চেয়ারেই বসেই বলছেন অত ইজ্জু মন্তাসা অত জিল্লু মন্তাসা উবিয়াদি গেল খাইর। আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, আর যাকে আল্লাহ বেইজ্জতি করে দেয় কেউ তাকে ইজ্জত দিতে পারে না। যাকে কেউ চিনে না তাকে 13 বছর 6 মাসের কিশোরকে চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন এ বাবা, আপনারা বুঝতে পারছেন না পারেন নাই, এটাই হলো আমার আল্লাহর এই মুহূর্তে কাজ। খ্রিস্টানরা ওই যে সর্বনাশ, এতটুকুন পিচকে কোন দিক দিয়ে কিভাবে বুঝিয়ে দিল রে? হ্যাঁ, সমস্ত মুসলমানদের মাথা নত হয়েছিল, কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর পাওয়ার পরেই মাথাটা খাড়া হয়ে গেল, মাথা উঁচু হয়ে গেল। সবাই বলছে কি তার নাম, কি তোর পরিচয়, কি তোর কালচার রে বাবা, তোর বাপের নাম কি, তোর পরিচয় কি বল। কিন্তু দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের কি হয়, কথা বলেন। হ্যাঁ, ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, আর ছেলে যদি পাঠা হয় মা বাপের দুর্নাম হয়, কথা বুঝছেন না? হ্যাঁ, সমস্ত মুসলমান বলছে কি তোর নাম, কি তোর পরিচয়, কি তোর কালচার রে বা, কি তোর নাম, তোর বাপের নাম কি। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। নম্বর 2, তোমার আল্লাহ দেখতে কেমন দেখতে চাও তো বলে হ্যাঁ এখানে এসো এসো। দৌড়তে দৌড়তে দুইজন খ্রিস্টানদের যুবক চলে এলো। এ ভাই, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো, আমার কষ্ট হয়েছে না? আমার তো মনে হয়েছে তোমরা জায়গা পাওনি, এখানে বহু জায়গা আছে, চলে এসো, চলে এসো, চলে এসো। এক দূর ছোটো রাখে গো, কোন রাখে না সাইকেল মায়ে কেমে, তো তুমি দাঁড়িয়ে গেলো না ভাই। আমার তোর মুসলমান, আল্লাহ এই তোমরা আল্লাহ দেখতে চাও তো বলা হয় এখানে এসো। দুইজন খ্রিস্টান দৌড়তে দৌড়তে চলে এলো। আসার পরেই বাপজি 13 বছর 2-13 বছর 6 মাসের কিশোর দুইজনের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। ছেলে মারো না, কি ব্যাপার, আবার ঘুষি মারে, আবার বলে ছেলে তুমি মালে কেন, আবার চর বলে মালে কি হয়, বলে মালে লাগে, লাগে কেন, বলে আমি জীবিত মানুষ বলে লাগে, বলে তাই নাকি, তুমি জীবিত মানুষ বলে লাগে, তুমি জীবন দেখতে পাও, কথা বলো, বলে না আমি জীবন দেখতে পাই না, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে একটা জীবন আছে। তোমরা মুসলমানরা আল্লাহ দেখতে পাই না, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে গোটা পৃথিবী জুড়ে আল্লাহ বিরাজমান। উঠে আর উঠলে উঠলে আর উঠতে পারবে না, মুচা পাইলে হলে মুতাবো। আর এখনকার আমাদের ছেলে পিলেদের কাজ সারা, সব মোবাইলে শেষ, কি বলছেন আপনারা বলেন, চোখ জান মাল হা কি হায়া লজ্জা তি ঘিনে শরম কুছ নেই। বাপ দেখছে বেটাকে মোবাইল না দিলে গলায় দৌড়ে দিয়ে যদি উড়ে যায়,
কি বললেন, মানে একটা তো দুটো নয়, আর আগেকার তিন চারটে করে ছেলে ছিল, একটা মরবে তো মরকে যাও মরকে যা। কি বললেন, আর এখন সোয়াগের ছেলে বাপ, একটা ছেলে দেখে যদি বাইচান গলায় দৌড়ে দিয়ে মরে যায়, যদি না হবে কেন, আমরা তো অপারেশন করে থুই দিয়েছি। কে বুঝলেন, বুঝলেন না, আর হবে না অপারেশন, আমি কি করবো, আর কবার বলবো আইলিয়ে কেন বলতে বুঝলাম না। হ্যাঁ সুবহান আল্লাহ, আমি বলতে বলতে আইলিয়ে গেল না। হে তারপরেও যদি না আসে ওরা শুনবে না, ওরা লেপ্লাইট করি বেড়াবো বাজার বাজার, ওদের কাজই হইলে ঘুরে বেড়াই নিয়ে আল্লাহ হক বাড়াইছে না। চলো এগেছো এদিকে আসো, আর ছেলে মিলিয়ে মানুষ যারা বুঝছে আমরা এবার যাই কি করবো, আমরা টাকা দেবো নাকি, যারা টাকা মাল সে মালগুলো আসছে না, আছে আছে সবাই দিবে আল্লাহ হক, বা টাকা দিতে বলে বসল করি মজলিশটা জমে বসে যাও, দেখবা ইনশাল্লাহ টাকা দেবে কে, জনগণ কে, আল্লাহ সুবহান আল্লাহ। বসে যান ভাই, আমার দুরুদি মুসলমান যেটা বলছিলাম, দুই নম্বর হয়ে গেল বলে আল্লাহ মুসলমানরা বিশ্বাস করে, সারা পৃথিবী জুড়ে মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কয় নম্বর হলো, দুই নম্বর, তিন হলো আল্লাহর আগে কে ছিল তোমরা দেখতে চাও বলে হ্যাঁ এখানে এসো, বলে না এসো, বলে না, ও দেখছে আল্লাহর আগে কি ছিল দেখতে, আল্লাহ দেখতে গিয়ে কি হারে যা পিটুনি খেয়েছি, আর আপা যদি আল্লাহর আগে কি ছিল দেখতে গিয়ে আমার মায়ের হয়। কিন্তু আমি আপনাদেরকে বলি, সব শূন্যতে কষ্ট নাই, সব প্রশ্নের উত্তরে মার নাই, আছে নাকি বলেন, কথা বলেন, সব প্রশ্নের উত্তরে মার নাই, আর সব শূন্যতে কষ্ট নাই। যেমন ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্য, এটা কষ্ট আছে নাকি, কথা বলেন, কিন্তু আমাদের দেশের মুসলমানরা অন্য সুন্নত পালন করে বা না করে, কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করে, মানে খাওয়ার পরে আবার খেতে চায়, কি বুঝলেন আপনারা বলেন। আমাদের দেশের কিছু লোক আছে মানে হারাম খেয়ে 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 গিয়ে গলি গলা গলা এমন হয়ে গেছে, ঈদের মাঠে কোলাকুলি করতে গিয়ে ভুঁড়িতে ভুঁড়ি ঠেকে যায়, বুকে বুক ঠেকে না, কি বুঝলেন আপনারা বলেন, পেটে পেট ঠেকে যায়, কুলাকুলি করতে গিয়ে হারাম খেয়ে খেয়ে তো পেটে পেট ঠেকে যায়, কিন্তু বুকে বুক ঠেকে না, এরকম আমাদের সমাজে আছে না, নাই যেন বলুন, বাগডাঙ্গায় নাই, এদিক সব জায়গায় আছে, সব জায়গায় আছে, কুন্ডা বুলবার কুন্ডা থুববা। হ্যাঁ আমাদের দেশের হাজি সাহেব হজ করতে গেছে, কাবা শরীফে যাই নামাজ পড়ি দিয়েছে, পানি দিয়ে আল্লাহ হকবার, নমার টমজ বলে দোয়া করে বলছে আল্লাহ আমাকে জান্নাত দিও খোদা, জান্নাত দিও না, তা আল্লাহ বলছে পাজি একবার মর, মরিয়ে দেখ, তুই তুই বোনকে ঠকাচ্ছিস, ভাইকে ঠকাচ্ছিস, ফুপুকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, সব জমি গেরা চুরি করে তোর নামে লিখে হজ করতে হিজিস, এরকম হাজি আমাদের সমাজে আছে না, যে বলুন, হ্যাঁ আমাদের সমাজে আছে, বললে হবে না বা, হ্যাঁ তার আবার বড় বড় বাদ, পয়সা তো হজ, ফকিরকে এক মুঠ ভাতও দেয় না, এরকম হাতে আছে আমাদের সমাজে, তো বাবুজি আমার শোনা না, আল্লাহওয়ালা পাশের বাড়ির লোক খেতে পাই না, পাশের বাড়ির লোক ভাত জুটে না, আর লোক দেখানোর জন্য হাজি সাজতে যায়, এরকম লোক আছে না নাই, আবার হাজি সাহেব নাম বললে না বললে আবার রাগ করে। হ্যাঁ গো আমি এক জায়গায় সেদিন মাদ্রাসার আদায় করতে পেরেছি, বুঝলেন, আমি নামটা লিখেছি কিন্তু ওর নাম আলাহাজ লিখিনি, এই তো মৌলবীরই দুনিয়া শেষ করে ফেলল রে, বলে হ্যাঁ গো মৌলবী কী করলো আপনার নাম দেখুন সুন্দর করি, আবার মৌলবী কী করলো, বলে আপনি জানেন না আমি হজ করে হয়েছি, বলে আমি কী করে বলবো আপনি হজ করে ফেলতে হবে, আমি জানি, হ্যাঁ তাহলে আপনি এটা এখানে লাগিয়ে দেন, ভোট লাগিয়ে দেন যে আলাহাজ অমক হাজি অমক, তবেই তো আমি জানবো আপনি হাজি হজ করে দেন। হ্যাঁ এরকম লোক আমাদের সমাজে আছে না, যেন বলুন, মানে কিছু লোককে হাত করেছে হাতে না বললে বাবুজি, সুবহান আল্লাহ, তার আগে একবারে বম হয়ে যায়। তাই আমি বলবো দরুদি মুসলমান সোনার, আমার আমাদের দেশে আজকাল কিছু মসজিদের সেক্রেটারি হয়েছে, বুঝলেন, আপনাদের দেশে নাই আমাদের দেশে কথা বলছি,
আপনাদের দেশের কথা বলতে যে মারি খাবো নাকি? আমার দেশের কথা বলছে, আমার দেশের লোক তো এখানে নাই, কি বুঝলেন? ও কিছু করতেও পারবে না নাকি? আমাদের দেশের কিছু সেক্রেটারি গতকালকে ফজর পড়া বাহাত একজন রেখে গেছিল, সাবার মসজিদের সেক্রেটারি, সাতাশে রাত্রির দিন নামাজ পড়া বাদ দিয়েও তাসের আড্ডায় বসে তাস ছুটছে। হ্যাঁ গো, সবাই দেখি সাতাশে রাত্রে নামাজ চলছে, ওদের যে তাসের আড্ডায় বসে রাগ যাচ্ছে, কি বুঝলে? এরকম সেক্রেটারি আছে না নাই, এরকম সভাপতি আছে না নাই, এরকম ক্যাশিয়ার আমাদের সমাজে আছে, মসজিদের দরজা চিনে না, আবার দেখছি মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, হ্যাঁ, এদের মধ্যে তো দক্ষিণ, আমি শোনাচ্ছি আপনাদেরকে আর আগে অনেকবার, দক্ষিণ চব্বিশ পরগনায় জালসাই গেছে বা, আর এমন এক সভাপতি করেছে মূর্খ, কিছু জানে না, পয়সা স্যার এরকম চেয়ারে বসে মাইক নিয়ে বসে দেখেন, সবাই মিলে আমাকে ধরে ফিরে সেক্রেটারি সভাপতি বানিয়ে দিল, আমি এর জন্য গর্ভবতী, বুঝলেন না কেমন? সবাই মিলে ধরে ফিরে চেয়ারে বসিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। বলবি সাহেব যাক ম্যাকডান কেন কি এরকম? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি মামনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি দু মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হয়ে গেলেন? এ হলো আমাদের সমাজ, কি বললেন? পয়সা আছে, ও কোন জাতের দেখলো না, ও কোন মাল দেখলো না, পয়সা তো দেশের বেঁধে সভাপতি বানা, ক্যাশের বানা, এরকম লোক আছে না নাই? বলেন জোর বল, আছে না নাই? আমাদের এলাকায় প্রচুর আছে বা, আমাদের এ এলাকাতে নাই। হ্যাঁ এদিকে আছে, আল্লাহ আকবার, আপনি এদিকে থাকুক বা না থাকুক, এদিকে কথা বলি, দিকে মারি খাবো, পানি তো বেঁধে কোনো নেই, আল্লাহ আকবার। তাই জনদিবস আমার কত শুনলেন ভালো করে বাস।